Bacau, 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 bacau. Hello viewers, Assalamualaikum. Asha kori apnara Allahur oshesh rahmate bhalo ebon shusto achen. So ajker video te apnaderke ki dekhabo ta hoyto apnara video ta title ebon thumbnail dekhe bujhte parchen. Ha bhai, ajke muloto ekta bhoyongkor secret road er sathe apnader sathe porichoy koraya dibo. So ei dekhen, eta hocche amader sei kankhito bhoyanok road ta. Eta muloto ekta rail line. So ei rail line ta te kibhabe ashben tai ajker video ta te A to Z dekhabo. So puro video ta jure amar sathe thaiken. আশা করি আপনারা ভিডিওটা দেখে নতুন কিছু জানতে পারবেন প্লাস শিখতে পারবেন সো আপনারা যারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেন যেন পরবর্তীতে নতুন কোন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের নিকট নোটিফিকেশন চলে যায় সো আর কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের টিউটোরিয়াল ভিডিওটা শুরু করে ফেলি So viewers, ফিরে আসলাম ইন্ট্রো এর পর আর আপনারা যে স্ক্রিনে বাসটা দেখতে পাচ্ছেন এটা মূলত একটা বাংলাদেশের লোকাল বাস সো এই বাস মোটর লিংকও কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি সো আপনারা যদি আমার চ্যানেলে একটু সার্চ করেন তাহলে এই বাস মোটরটাও পেয়ে যাবেন সো আর কথা না বাড়িয়ে আমরা কিভাবে ওই স্থানটাতে যাব তার টিউটোরিয়ালটা দেখে ফেলি সো সিম্পলি আপনারা ফ্রি মোডে ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে একটা ম্যাপ সিলেক্ট করবেন এই দেখেন আমি মালাং টু সুরাবায়া নামক যে স্থানটা আছে ওইখানের ম্যাপটা সিলেক্ট করে আমি গোতে ক্লিক করলাম সো আপনারাও সিম্পলি গোতে ক্লিক করেন আর আমি যেদিকে যাব ওই রুটটা ফলো করেন কারণ একটু যদি আপনারা মিস করেন তাহলে কিন্তু আপনারা ওই রেল লাইনটাতে যেতে পারবেন না সো আবারও বলতেছি পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকেন সো এই দেখেন আমরা মূলত মালাং বাস টার্মিনাল থেকে বের হচ্ছি আর আপনারা একটু উপরে ডান পাশে যে ম্যাপটা দেখা যাচ্ছে ওইটা একটু ফলো করেন কারণ ওইখানে হচ্ছে সব কিছু সো এই দেখেন আমরা মালাং বাস টার্মিনাল থেকে বের হওয়ার সময় আমাদের ম্যাপ ম্যাপ দেখাচ্ছে কিন্তু বামে যাওয়ার জন্য বাট আমরা ডানে যাব কারণ ওই রেল লাইনের স্থান যাওয়ার জন্য আমাদের ডানে যেতে হবে সো আমরা এই একটা রোড চেঞ্জ করলাম সো আশা করি আপনারা বুঝতে পারছেন আর এখন মূলত আমাদেরকে কিছু প্রসেস অবলম্বন করতে হবে সো এটাও আমি দেখায় দিব ইনশাল্লাহ আর আজকের ভিডিওটা দেখে যদি আপনারা নতুন কিছু জানতে পারেন বা এই সেক্টর প্লেসটাতে কিভাবে যাবেন তা সম্পর্কে জানতে পারেন তাহলে আমাকে কমেন্ট করে জানাই দেন সো আমরা একটু সামনে গেলে আটকায় দিবে এই দেখেন আটকায় ফেলছে সো আপনাদেরকে আবারও চেক করে দেখাই এই দেখেন আমি আবারও সামনের গিয়ারে ফেলালাম এখন আবারও এই দেখেন আটকা যাব সো এই রোডটা একটু ক্রস করার জন্য আমাদেরকে একটু মাথা মানে খাটাতে হবে সো আমরা একটু ডানে বামে করে এদিকে মানে কাইটা পড়ব সো এই দেখেন আমরা এই 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 তো এই তো আমরা মানে একটু শর্টকাটে দেয়ালের পাশ দিয়ে আমরা যাওয়ার চেষ্টা করব সো দেখি আমরা তিন নাম্বার ক্যামেরাতে চলে যাই সো এই দেখেন আমি ঢুকলাম 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 ওইদিকে ক্লিয়ার আছে ওস্তাদ ক্লিয়ার আছে ক্লিয়ার আছে ক্লিয়ার আছে ওকে ক্লিয়ার আছে সো আপনারাও মানে এই এই জায়গাটাতে আসার পরে একটু কিছু যে স্টেপ ফলো করেন বা এরকম লুকাইয়া যাইহেন তাহলে ইনশাল্লাহ আপনারাও পারবেন সো আবার আমরা গাছে আটকাই গেছি আমরা একটু পিছনে আসি আবার একটু ডানে নেই এই তো এই তো এই তো আমরা সেই ইনভিজিবল বা অদৃশ্য দেয়ালটা কিন্তু পার করে চলে আসছি সো এখন আমাদেরকে আরও কিছু জিনিস করতে হবে আমরা আবারও এক নম্বর ক্যামেরাতে চলে যাই দেখেন এক নম্বর ক্যামেরাতে চলে আসছি সো দেখেন আমাদের রোড কিন্তু এখানে শেষ আর মূলত সামনে পুরোপুরি একটা সবুজ মাঠ সো আমরা এই মাঠ দিয়েই আমরা ওই রেল লাইনটাতে যাবো সো এই দেখেন আমি ড্রাইভ করতেছি ও ভাই জোস জোস সো পুরো মাঠটা খালি আর আপনাদেরকে একটু তিন নাম্বার ক্যামেরাতে যে দেখাই ওই পাশে কিছু নাই কারণ এখানে গেমসের ডেভেলপার ভাইয়ের আর কিছু অ্যাড করে নাই সো গাছ আছে একটা টাওয়ার আছে ফোনের টাওয়ার সো এগুলো দেখে আমাদের কোনো লাভ আছে বলে আমি মনে করি না সো আমরা ড্রাইভ করি আপনারাও এইভাবে এই রোড দিয়ে ড্রাইভ করেন এটা তো রোড না এটা মূলত একটা মাঠ সো এই মাঠ দিয়ে ড্রাইভ করতে থাকবেন আর কিছুক্ষণ যাওয়ার পরে আমাদের একটু মানে রোডটা চেঞ্জ করতে হবে বা ডানে বামে যেতে হবে তখন আমরা আবারও ডানে বামে যাব কারণ ডানে বামে না গেলে আমরা মূলত ওই রেল লাইনটাতে যেতে পারবো না সো ওই দেখেন আমি কিন্তু অলরেডি বামে একটু কাটায় নিছি সো আমরা আর একটু ড্রাইভ করি আর একটু ড্রাইভ করি এই তো আইসা পড়ছি মামা আইসা পড়ছি আর আমার ভিডিওগুলো দেখে আপনারা উপকৃত হন কিনা তা একটু কমেন্ট করে জানাই দেন কারণ আপনাদের ফিডব্যাক পেলে আমার কাছে খুবই জোশ লাগে ভাই আর ভিডিও বানানোর জন্য আমি ইন্সপায়ারেশন পাই সো ওই দেখেন এখানে একটা বিল্ডিং পেয়ে গেছি আমরা মূলত আরও ড্রাইভ করব বিল্ডিংয়ের এদিকে আমাদের কোনো কাজ নাই সো আমরা আবারও ড্রাইভ করবো ভাই বাসটা যে ড্রিফ্ট দিতেছে আমার
আমার তো পুরো মানে ক্রাশ খেয়ে ফেলতেছি বাসটার উপরে জোস জোস আমরা একটু সামনে যাব আপনারাও একটু সামনে যাবেন যাওয়ার পরে দেখবেন আমরা সেই কাঙ্ক্ষিত আমাদের রেল লাইনটা পেয়ে যাব সো এই দেখেন আমরা আইসাপুর ইয়েস 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 আমরা অলরেডি রেল লাইনের আশেপাশে চলে আসছি এই দেখেন আমরা আইসাপুর সি মাম্মা খেলা হচ্ছে খেলা হবে সো দেখেন আমরা রেল লাইনের আশেপাশে চলে আসছি এখন আমরা মূলত রেল লাইনটাতে উঠবো সো আপনারা উঠা যাইয়েন না উঠার জন্য আমরা একটু রেল লাইনের বামে ডানে করি পরে আমরা রেল লাইনটাতে উঠা পড়বো ইনশাল্লাহ সো দেখেন আমরা উঠা যাই এই তো উঠা গেলাম জোস 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 আমরা এখন একটু দুই নম্বর ক্যামেরাতে চলে যাই বা এক নম্বর ক্যামেরাতে সো আপনারাও এই রে ভাই এত বাউল দিতেছে কি তার লাগা বুঝতেছি না সো এই দেখেন আমরা এই তো আমরা উঠা গেলাম সো আমরা একটা ছবি তুলে ফেলি তাহলে জোস লাগবে দেখেন আপনারাও চাইলে ছবি তুলতে পারেন ছবি তুলে বিভিন্ন গ্রুপে বা একটা ভিডিও ক্রিয়েট করে বিভিন্ন গ্রুপে দেখাতে পারেন যে আমি ভয়ঙ্কর রাস্তায় চলে আসছি সো এই দেখেন আমি একটু জুম দিই একটু এফেক্ট দিই এই দেখেন এফেক্ট দিলাম আর ওকে সো আমরা একটা পিকচার তুলে নিলাম সো আমাদের পিকচার তোলা কমপ্লিট হয়ে গেছে আমরা ক্রস কইরা দিলাম আর অলরেডি কিন্তু আমরা সেই আমাদের কাঙ্ক্ষিত স্থানটাতে চলে আসছি আশা করি আপনারাও পারবেন সো এই দেখেন ও ভাই 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 আইসা পড়ছি আমি দুই নম্বর ক্যামেরাতে যাই তাহলে একটু মজা লাগবে সো এই দেখেন দুই নম্বর ক্যামেরাতে আসছি আমি দরজাগুলো খুলে দিই বাসের সো আমরা একটু হ্যান্ড ব্রেকটা দিয়ে দিই এই দেখেন আমরা কত উপরে আছি আবার তিন নম্বর ক্যামেরাতে চলে যাই সো এই দেখেন আমরা মানে মারাত্মক একটা স্থানে চলে আসছি আর এটা কিন্তু খুবই ভয়ঙ্কর রোড এই দেখেন আশেপাশে মানে কোনো দেয়াল নেই শুধু একটা রেল লাইন আছে সো আমরা একটু ড্রাইভ করব ড্রাইভ করে আপনাদেরকে দেখাই সো আরেকটা মজার জিনিস আছে তা হচ্ছে আমি কিন্তু এখান থেকে ঝাঁপও দিতে পারবো সো আপনাদেরকে একটু ঝাঁপ দিয়েও দেখাই দিব আর এই দেখেন এটা হচ্ছে মূলত আমাদের সেই কাঙ্ক্ষিত রোডটা সো আশা করি আপনারা যারা যারা পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে ছিলেন তারা ইনশাল্লাহ এখানে আসতে পারবেন আর এখানে আসার জন্য আপনাদেরকে একটা মানে বোনাস টিপস হিসেবে একটা কথা বলতে চাই তা হচ্ছে আপনারা মূলত ছোট আকারের গাড়ি যেগুলো আছে ওইগুলো নিয়ে আইসেন তাহলে ভালো হবে বড় বাস নিয়ে আইসেন না বড় বাস নিয়ে আসলে মানে মজা পাবেন না এখানে ড্রাইভ কইরা সো ওকে আমরা এখন কি করব আমরা পানিতে ঝাঁপ দিব আর আমাদের টিউটোরিয়ালটা কিন্তু শেষ হয়ে গেছে আমি পানিতে এমনিই ঝাঁপ দিব সো ভাই ও ভাই চেষ্টা করব সো আমি নাইমা যাই বাস থেকে দেখেন নাইমা গেলাম ও ভাই পানিতে আমাদের বাসটা আছে না মজার জিনিস দেখানো সম্ভব না কারণ ওইখানে আমি লাভ দিয়ে উঠতে চাইছিলাম বাট উঠা পসিবল না দেখি তো আমি একটু 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 চেষ্টা চালাই সো ওঠা পসিবল না আশা করি আজকের ভিডিওটা দেখে আপনারা উপকৃত হয়েছেন যদি উপকৃত হয়ে থাকেন তাহলে একটু কমেন্ট করে জানায়েন আর এই রোডটা সম্পর্কে যদি আজকে নতুন জেনে থাকেন তাহলেও একটু কমেন্ট করে জানাই দিয়েন আমি অনেক খুশি হবো আবারও বলতেছি আপনি মানে ইন্সপায়ারেশন পাবো এরকম আরও রোড আপনাদের সাথে শেয়ার করার সো আজকের মতো টাটা বাই বাই দিয়ে দিই দেখা হবে ইনশাল্লাহ আগামীকালকে বা আজকে বিকালেই সো টাটা বাই বাই আল্লাহ হাফেজ দেখা হবে বিজয়ে